গতকাল সকালে মল্লারপুর স্টেশন চত্বর যেন কুস্তির আখড়া ছিল। শনিবার সকাল থেকেই স্টেশনে ঢোকার মুখে দুই পূর্ণবয়স্ক হনুমানের মারপিট দেখতে ভিড় জমেছিল। মারামারিতে জখম হয় দুটি হনুমানই। কিছুক্ষণ পরে রণে ভঙ্গ দিয়ে একটি পালিয়ে যায়, অন্যটি বসে থাকে চুপ করে। বেশ কয়েক জায়গায় ক্ষতস্থান থেকে রক্ত ঝরতেও দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকা একটি টোটোয় চড়ে বসে জখম হনুমানটি। করুণ চোখে সহযাত্রীদের গায়ে হাত রেখে বোঝানোর চেষ্টা করে সে আক্রমণ করবে না। মল্লারপুর স্টেশন থেকে খানিকটা দূরে পঞ্চায়েত ভবন, সেখানেই একটি ওষুধের দোকানের সামনে ঝুপ করে নেমে পড়ে হনুমানটি। দোকানের সামনের বেঞ্চে বসে অপেক্ষাও করছিল হনুমানটি। দোকানের ভিড় একটু কমতেই লাফ দিয়ে কাউন্টারে উঠে বসে কোমরের নিচে ও শরীরের অন্যান্য অংশের ক্ষতস্থানগুলিও দেখাতে থাকে। দোকানে ওষুধ নিতে এসেছিলেন স্থানীয় এক যুবক, তিনিও হাত লাগান হনুমানের ক্ষতে মলম ও ব্যান্ডেজ করায়। ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেওয়ার পরেও ক্ষতস্থানগুলি বারবার দেখতে থাকায় ওই ওষুধের দোকানদারের মনে হয় ব্যথার জন্য হনুমানটি ওরকম করছে। কাপে জল নিয়ে একটি ব্যথা কমার ওষুধও খাওয়ানো হয় তাকে, সঙ্গে খাঞ্চারেক কলা। কিছুক্ষণ বসে থেকে আনাজুলের কাঁধে হাত রেখে দোকানের কাউন্টার থেকে নেমে রাস্তায় এসে ফের একটি স্টেশনগামী টোটোয় চড়ে বসে হনুমানটি। মল্লারপুরের ঘটনা মনে করিয়ে দেয়, বছর আড়াই আগে একই রকম ভাবে শনিবারের সকালে হুগলির চুচুড়া ইমামবাড়া হাসপাতালের পুরুষ বিভাগে কর্তব্যরত নার্সদের চমকে দিয়েছিল একটি হনুমান। ডান পায়ে রক্ত ঝরছিল, নার্সদের বারবার ক্ষতস্থান দেখিয়ে হাত নেড়ে ডাকতে থাকে হনুমানটি। অন্যরা ভয় পেয়ে গেলেও একজন নার্স এগিয়ে এসে হনুমানটি চিকিৎসা করেন, ব্যান্ডেজ করে দেন পায়ে। তারপরে তার গায়ে হাত বুলিয়ে দিয়ে সুস্থতা হয়েছে বুঝতে পেরে চলে যায় হনুমানটি। বন্যপ্রাণী গবেষক শান্তিনিকেতনের ঈশান চন্দ্র মিশ্র বলেন, যেসব প্রাণী মানুষের কাছাকাছি থাকে তাদের কেউ কেউ মানুষের আচরণ কার্যকলাপ অনুসরণ করে। হনুমান বাদর বা কুকুরের অনুসরণের ক্ষমতা অনেক বেশি।